বাংলায় মোট বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ১২টা। আর আমরা ক্ষমতায় আসার পর থেকে মামাটি মানুষের সরকার ২০১১ থেকে ২০২২-এর মধ্যে আমরা ৩০টা বিশ্ববিদ্যালয় করেছি। আমরা আইএসআইপিএস ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করেছি, আমরা ১৪টার মেডিকেল কলেজ তৈরি করেছি, আজকেও ৬০০টা মেডিকেল কলেজের সিট বাংলায় আবার বাড়লো। কারণ জলপাইগুড়ি থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে আরও ৬টা মেডিকেল কলেজ হচ্ছে এবং তাদের ক্লাস শুরু হয়ে গেল এবং ৬০০ মেডিকেলের সিট বেড়ে গেল। এটা আপনাদের আগামী দিনে কাজে লাগবে। ডাক্তার হতে এছাড়াও আমরা ৫১টা নতুন কলেজ, ২৭২টি আইটিআই, ১৭৬টি পলিটেকনিক, ৭০০০-এর বেশি নতুন স্কুল, প্রায় ২৯০০ মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নত হয়েছে, ২০০০০-এর বেশি শ্রেণীকক্ষ তৈরি হয়েছে, ৩৮১টি সাঁওতালি মিডিয়াম স্কুল করা হয়েছে, এছাড়া ৪০০০-এর বেশি ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, তেলেগুর মতো অন্যান্য মিডিয়ামও চলছে। আমরা ৮০ লক্ষের বেশি মেয়েকে কন্যাশ্রী দিয়েছি। গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট স্কুলের, বিশ্ববিদ্যালয়ের, কলেজের সবাই কন্যাশ্রী। ১ কোটি ২৪ লক্ষ ৪ লক্ষ সবুজ সাথী সাইকেল অলরেডি দেওয়া হয়েছে, ৩ কোটি ৭ লক্ষ ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। এটা শিডিউল কাস্ট, এটা মাইনরিটিজদের। ১ কোটি ১০ লক্ষ শিক্ষাশ্রী দ্বারা তপশিলি এবং আদিবাসী, আর ১৫ লক্ষ জেনারেল কাস্ট স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ সেটাও পেয়েছেন। এটাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড এছাড়াও ১০ লক্ষ টাকার করা হয়েছে। বাংলায় ৩৬ হাজার ছেলেমেয়েরা অলরেডি এই ১০ লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড পেয়েছে।